শহরের পরিবেশ থেকে সামান্য দূরে বেড়াতে গিয়ে নদীবক্ষে ভ্রমণের মজাই আলাদা। এই নদীবক্ষের ভ্রমণ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকছে ডায়মন্ড হারবার ও কুকুরাহাটির ফেরি সার্ভিসের সময়। শিয়ালদা সাউথ সেকশনে ডায়মন্ড হারবার লোকালে চেপে ডায়মন্ড হারবার স্টেশনে পৌঁছে টোটো ধরে নিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। ভাড়া পড়লো 7 টাকা মাত্র। স্টেশন থেকে বেরোলেই পরে একটি জনবহুল মোড় যেখান থেকে বাস, অটোরিকশা, টোটো পাওয়া যায়। মিনিট পাঁচেকের মধ্যেই টোটো পৌঁছে দিল ফেরিঘাটে। এই ফেরিঘাটে জনসাধারণের জন্য একটি বিশ্রামাগার দেখলাম, বেশ বড় এই বিশ্রামাগার। ডায়মন্ড হারবার ও কুকুরাহাটি থেকে ভেসেল ও লঞ্চ ছাড়ার সময়সূচি টিকিট কাউন্টারের দেয়ালে রাখা রয়েছে। ফেরিঘাটের টিকিট কাউন্টার থেকে 20 টাকার টিকিট কাটলাম। কুকুরাহাটি যার ভাড়া হচ্ছে 20 টাকা। উঠে পড়লাম ভেসেলে, শুরু হলো নদীর অপরূপ শোভা। এই হুগলি নদীতে ভেসেলে ডায়মন্ড হারবার থেকে কুকুরাহাটি যেতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে। দক্ষিণ 24 পরগনা থেকে পৌঁছে যাচ্ছি পূর্ব মেদিনীপুর। আমাদের মতো শহুরে লোকেদের কাছে এটা অ্যাডভেঞ্চার হলেও বাকিদের কাছে এটা রুটিন মাফিক যাত্রার মতো। চোখে পড়লো ভেসেল সার্ভিসের বিধিবদ্ধ সতর্কীকরণ। এই ভেসেলে রয়েছে কর্মীদের থাকবার ঘর, বাথরুম ও একটা টিউবওয়েল। ভেসেলের ডেকে দাঁড়িয়ে বড় জাহাজের আনাগোনা, ওপারের নদীর পাড়ের দৃশ্য ভারী সুন্দর লাগলো। এই ভেসেল ও লঞ্চের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভেসেল থেকে নদীর যে দৃশ্য দেখা যায় তা লঞ্চ থেকে পাওয়া যায় না, সেটা ফিরে আসবার সময় বুঝলাম। নদীবক্ষের এইখানে প্রচুর পাখিও দেখা গেল। পৌঁছলাম কুকুরাহাটি, ফেরিঘাটের গায়ে কুকুরাহাটি বাস স্ট্যান্ড। এখান থেকে দীঘা মেচেদা যাওয়ার বাস ছাড়ে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে দীঘা পৌঁছে যাওয়া যায়। এই কুকুরাহাটিতে করবো একটি প্রাচীন মন্দির দর্শন, যেটার ভিডিও আসবে পরবর্তী ব্লগে। ফিরতি পথে কুকুরাহাটি ফেরিঘাট থেকে আবার 20 টাকার টিকিট কাটলাম ডায়মন্ড হারবার যাওয়ার জন্য। এখানে চোখে পড়লো স্মার্ট গেট, যেটা সকালের দিকে চালু থাকে। এইবারে লঞ্চে উঠতে হলো, ভেসেলের জন্য আর অপেক্ষা করলাম না। তবে এই কুকুরাহাটি থেকে রায়চকও যাওয়া যায় ভেসেল বা লঞ্চে করে। লঞ্চে উঠে সিঁড়ি দিয়ে নেমে ভেতরে বসতে হলো। ভেসেলের ডেকে দাঁড়িয়ে যে নদীবক্ষের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় তা লঞ্চে পাওয়া গেল না। তবে লঞ্চের ছোট জানলা থেকে একটি জাহাজের দৃশ্য নিতে পারলাম। এই হলো লঞ্চের ভেতরের দৃশ্য। পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার ফেরিঘাট। এখানেই আমাদের যাত্রার পরিসমাপ্তি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।